মাঝে মাঝে আমার প্ল্যান করে কিছুই করা হয় না। প্রতিদিনের রান্নাবান্না কী করবো না করবো ওগুলো প্ল্যান করে করা হয়, কিন্তু স্পেশাল খাবার যখন রান্না করবো তখন আসলে প্ল্যান করে কিছুই করা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করেছিলাম খিচুড়ি, রাইস কুকারে খিচুড়ি রান্না করেছিলাম, ঝটপট রান্না হঠাৎ করে। আর আর আয়েশার আব্বু এদিকে বারবিকিউ নিয়ে এসেছে, আর বারবিকিউ বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে দেখা যায় থালি করে খাবার পরিবেশন করে। তাই আজকে আমিও ভাবলাম আমার বাসাতে কেন না আমি থালি দিয়ে পরিবেশনটা করে ফেলি। তাই সব কিছু সাজিয়ে দিলাম আর খিচুড়ি খেতে দিলাম সবাইকে। আর আয়েশার আব্বুর খুবই পছন্দ তার খিচুড়ি, ওদের জন্যই স্পেশালভাবে রান্না। খিচুড়ি রান্না করতে আমি মিষ্টিকে খুঁজি না, আপনার কি খুঁজেন? কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।